একাধিক দাবিতে পূর্ব বর্ধমান জেলা শাসকের অফিসের সামনে বিক্ষোভ বিজেপি কিষাণ মোর্চা। একাধিক দাবিতে সোচ্চার ভারতীয় জনতা পার্টির কিষাণ মোর্চা পূর্ব বর্ধমানের জেলা শাসকের দপ্তরের সামনে সোমবার তারা অবস্থান বিক্ষোভে সামিল। একাধিক দাবিতে তারা সোচ্চার হয়েছিলেন এবং জেলা শাসকের সঙ্গে তারা সাক্ষাৎ করতে এসেছিলেন, কিন্তু জেলা শাসকের তারা দেখা না পেয়ে অবস্থান বিক্ষোভে সামিল হন। এদিন ভিন রাজ্যের শ্রমিকদের যেমন ফিরিয়ে নিয়ে আসতে হবে, তার পাশাপাশি খাদ্য সামগ্রী বণ্টনে কোনো দুর্নীতি করা চলবে না এবং সমস্ত মানুষ যাতে খাদ্য সামগ্রী পান সে বিষয়ে সোচ্চার ভারতীয় জনতা পার্টি কিষাণ মোর্চা তাদের তরফ থেকে স্মারকলিপি পেশ করা হয় বিভিন্ন সময় জেলা প্রশাসনের কাছে এবং আজকেও জেলা শাসকের দপ্তরে তারা দেখা করতে এসেছিলেন, কিন্তু জেলা শাসকের সঙ্গে সাক্ষাৎ না পেয়ে অবশেষে অবস্থান বিক্ষোভে সামিল হন তারা। সোশ্যাল ডিস্টেন্স বজায় রেখেই হয়েছিল অবস্থান কর্মসূচি এবং আগামী দিনে ধারাবাহিকভাবে বিজেপি কিষাণ মোর্চার তরফ থেকে এই আন্দোলন সংগ্রাম পরিচালিত করা হবে গোটা জেলা জুড়ে। মাননীয় জেলা শাসকের কাছ থেকে আমরা ভারতীয় জনতা কিষাণ মোর্চার পক্ষ থেকে 12 দফা দাবি নিয়ে জেলা শাসকের সঙ্গে দেখা করব, কিন্তু উনি পূর্বনির্ধারিত সময় দেওয়ার পরেও আজকে উনি এখানে নেই, আমাদেরকে অন্য একজন এডিএম এর কাছে পাঠানো হচ্ছে। রাজ্য প্রশাসনের এই মনোভাবে বোঝা যাচ্ছে যে কৃষকদের প্রতি রাজ্য প্রশাসনের কি মনোভাব তাদের রয়েছে। আজকে কিষাণ মোর্চার পক্ষ থেকে যখন তার কাছে আমরা কিছু দাবি নিয়ে আসছি, তিনি আমাদের স্মারকলিপি গ্রহণ করছেন না, আমাদেরকে অন্য ডিএম এর কাছে এডিএম এর কাছে পাঠানো হচ্ছে, কিন্তু আমরা টাইম নিয়েছিলাম মাননীয় জেলা শাসকের কাছ থেকে। ওনাদের এই মনোভাবে আজকে পরিষ্কার যে পশ্চিমবঙ্গে কৃষকদের অবস্থান আজকে কোথায়। আজকে রাজ্য প্রশাসন আজকের এই বার্তায় তারা বুঝিয়ে দিল যে কৃষকদের পাশে রাজ্য সরকার বর্তমানে নেই, তবে কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য ভারতীয় জনতা পার্টি আছে। আমরা চেষ্টা করছি যে প্রকল্পগুলো মানে লকডাউনের পরবর্তীকালে কেন্দ্রীয় সরকার যেগুলো করেছে তার বিভিন্ন বিষয় নিয়ে আমাদের জেলাশাসকের সঙ্গে কিছু কথা ছিল, এবং কিষাণ সম্মান নিধি যেটা কৃষকদের সবথেকে সহজ মানে তাদের লাভবানের একটা প্রকল্প, সেই প্রকল্প পশ্চিমবঙ্গে রূপায়িত হচ্ছে না, এটার জন্য জেলাশাসকের সঙ্গে আমাদের কথা বলার কথা ছিল, কিন্তু উনি এখন নেই, আমাদেরকে অন্য একটি ডিএম এর এডিএম এর কাছে পাঠানো হচ্ছে। আমরা দেখি ওখানে উনি আমাদের ডেপুটেশন গ্রহণ করেন কি না, কিন্তু আজকে উনি না থেকে এটা প্রমাণ করলেন যে কৃষকদের পাশে এই রাজ্য সরকার নেই। আপনাদের দাবিগুলো কী ছিল? আমাদের 12 দফা দাবি রয়েছে, যার মধ্যে প্রধান দাবি আমাদের ছিল কিষাণ সম্মান নিধি চালু করতে হবে এবং আয়ুষ্মান ভারত যোজনা চালু করতে হবে। কালবৈশাখীতে বিভিন্ন জায়গায় কৃষকদের প্রচুর বিভিন্ন রকমের ক্ষতি হয়েছে, সেই ক্ষতিপূরণ যাতে দেওয়া হয় সেই বিষয়ে আমাদের দাবি ছিল। এছাড়াও আরও বিভিন্ন রকম দাবি ছিল, সহায়ক মূল্যে যে চাষিদের কাছ থেকে বোরো ধান কেনা হবে সেটার জন্য বিভিন্ন পঞ্চায়েতে ব্যবস্থা গ্রহণ করতে হবে, কারণ লকডাউনের ক্ষেত্রে বিভিন্ন চাষিরা তারা বিভিন্ন জায়গা থেকে আসতে পারবে না, এবং সবজি চাষি এবং মৎস্য চাষি যারা রয়েছে তারা তাদের সবজি এবং মাছ শহরে নিয়ে এসে বাজারে বিক্রি করতে পারছে না যেহেতু পরিবহন বন্ধ। সেই জন্য আমরা জেলা শাসকের কাছে এসেছিলাম যে তাদেরকে সহায়তা করার জন্য, যাতে ফোরেরা তাদের কাছ থেকে সবজি মাছ না কিনতে পারে। ফোরেদের পাল্লায় ভারত পশ্চিমবঙ্গের কৃষকরা পড়ে যাচ্ছে, এই ফোরেদের থেকে বাঁচানোর জন্য ভারতীয় জনতা পার্টি কিষাণ মোর্চা আজকে রাস্তায় নেমেছে। চাষিদের কাছে অনুরোধ করব আপনাদের মাধ্যমে কোনো ফোরের পাল্লায় যেন না পড়ে, যদি কোনো চাষির ধান বা সবজি বিক্রি না হয় তারা যেন আমাদের সঙ্গে যোগাযোগ করে, আমরা রাজ্য সরকারকে প্রেশার দিয়ে, আমরা প্রশাসনকে প্রেশার দিয়ে সহায়ক মূল্যে তার কাছ থেকে তার শস্য কেনানোর ব্যবস্থা করব। কিন্তু কোনো সব প্রত্যেকটি চাষিকে অনুরোধ, কেউ যেন ফোরেদের পাল্লায় না পড়েন। আজকে তার জন্য এখানে কি করছেন? এখানে আমরা ধর্ণায় বসলাম, জেলা সরকারের কাছ থেকে আমাদের সময় নেওয়া ছিল, কিন্তু উনি সময় দেওয়ার পরেও আজকে উনি এখানে উপস্থিত নেই, আমাদেরকে অন্য জায়গায় পাঠানো হচ্ছে। আমরা সেই জন্য এখানে ধর্ণায় বসেছি যে এই সরকার এই প্রশাসন কৃষকদেরকে গুরুত্ব দিচ্ছে না, আমাদের ভারতবর্ষের অন্নদাতা যাদের জন্য আজকে গোটা ভারতবর্ষের মানুষ আমরা বেঁচে আছি। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, টাইমস বাংলা।